লকটা আমি সবসময় এই জায়গাটায় রাখি, হয়তো বা জিনিসটা আমি কি হয়েছে ভাই, কিভাবে পড়লাম, আমি তো এখানে রাখছিলাম না। বাইকের ওই যে লক আছে না, লক পড়ে গেছিল কালকে রাত্রে, পড়ে গেছে। আমি আসছে সকালে, ভাবলাম নামাজ পড়ে একটু ঘুরে আসি, খুঁজে পাই কিনা। গুড মর্নিং গাইস। সো সকাল সকাল বেরোলাম, এখন বাজে সকাল 6:09। বিসমিল্লাহ। তো এই 2022-23 মিলায়ে এই প্রথম মনে হয় আমার সকাল 6টা বা ভোর 6টার সময় বাসার থেকে বেরোচ্ছি। তো আসলে আজকে বেরোনোর পিছনে একটা মহৎ উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যটাও আমি এখন শেয়ার করতেছি, সমস্যা নাই। তার আগে একটু বলি, বাইরে প্রচুর শীত, এত সেটা ভাঙা ঠান্ডা রে ভাই, দিনের বেলা গরম লাগে আর রাত্রেবেলা ভোরবেলা এত শীত কেন? ও তো গাইস, এবার বলি আমার বের হওয়ার মূল উদ্দেশ্যটা। মূলত গতকালকে রাত 11টার সময় বাসায় আসছিলাম, ওই সময়, হ্যাঁ ওই সময়ের দিকে আমার যে লকটা, হাইড্রোলিক লকটা বাইকের, সে হাইড্রোলিক লকটা রাস্তায় পড়ে যায়। আসলে যখন পড়ে গেছিলো ওই সময় আমি টের পাইছিলাম, মানে একটা সাউন্ড হয়েছিল, যে বুঝছিলাম যে আচ্ছা আমার বাইকের থেকে কিছু একটা পড়ে গেছে। তো আমি অত জিনিসটা অতটা প্যানিক নিই নাই, পকেটে হাত দিয়ে ফোন দেখলাম আর মানি ব্যাগ দেখলাম। এখন চিন্তা করে দেখলাম এই দুইটা জিনিস যখন আসে তাহলে তার কোনো প্যারা নেই, আর কিছু তো পড়ার মতোও কিছু নাই। তো এই চিন্তা করে আর আমি ওখানে দাঁড়াই নাই। পরে বাড়ি এসে গাড়ি লক করতে যেয়ে দেখি কি আমার হাইড্রোলিক লক নাই, হাতের চাবি হাইড্রোলিক লক নাই। এখন হাইড্রোলিক লকটা রিসেন্টলি কিনছি। এখন মেন কথা ওইটা না, মূলত হচ্ছে এখন আপনারা সবাই ভাবতে পারেন হয়তো বা যে এই ছেলেরা মাত্র 1,000-1,500 টাকার একটা লকের কারণে এই ভোরবেলা বেরোচ্ছে। আসলে ব্যাপারটা তেমন না, ব্যাপারটা হচ্ছে টাকা তো টাকাই, জিনিসটা মূল্যবান, যে কোনো জিনিসই আমার কাছে মূল্যবান, ওটা ম্যাটার না। আর একটা বড় ম্যাটার হইতেছে কি, আমি এখন একটা বড় রেকর্ড করতে যাচ্ছি, রেকর্ড করে করতে যাচ্ছি কি, রেকর্ড করে ফেলছি অলরেডি। কারণ 2000 শহীদ মিনার সুন্দর লাগতেছে তো, মানে গত বছরেও আমি বাইরে বের হয় নাই, মানে ভোরবেলা কখনো বাসার থেকে বের হয়নি, আর এই বছরও তো বের হয়নি আল্লাহর রহমতে, এখনও পর্যন্ত বের হওয়া হয় নাই। তো এই কারণে দেখলাম সকালের এনভায়রনমেন্টটা একটু দেখি কেমন লাগে। ওয়াও, সেই এই যে জেলা প্রশাসক কার্যালয়, ভোরের জেলা প্রশাসক কার্যালয়, আর এই হচ্ছে আপনাদের চিরচেনা প্যারিস রোড। ওয়াও, ভালোই কিন্তু লাগতেছে, মনে হইতেছে আমি রোডের রাজা। তবে কুত্তা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না রোডে। তো যাই হোক, এখন যাই, এখন যেই প্লেসে শব্দটা হয়েছিল আমি তো ওই প্লেসে যাব, যদি পাইতে পাইলাম, না পাইলে কোনো ব্যাপার না। সত্যি কথা বলতে যে জিনিসটা পাবো এই আশা করে বাসার থেকে বের হইনি আমি, ভাবলাম যদি পাই তাহলে তো পাইলামই ভালো, আর যদি না পাই তাহলে নাস্তা টাস্তা করে বাসায় ঢুকে পড়বো। এখানে একটা রাসেল চত্বর, সব ঠিক আছে, কিন্তু এখানে এত লোক, কিসের ভিড়, এত মহিলা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ওই যে আপনার কী আছে না, কিসের সরকারি যে গাড়িগুলো, না কিসের গাড়িগুলো আসেন আছে, ওই যে কম দামে চাল তেল এগুলো দেয়, সেই জায়গার লোক, সেই জন্য হয়তো বা দাঁড়ায় রয়েছে। মানুষের কত কষ্ট রে বাবা, আল্লাহ আমাদের এত ভালো রেখেছে, তারপরেও হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ বলি না, আসলে আলহামদুলিল্লাহ বলা উচিত। সত্যি কথা বলতে আমরা কি পরিমাণ যে ভালো লাগতেছে যে রাইড করতে, আমি বলে বুঝাইতে পারবো না, মানে অস্থির লেভেলের
ফিল পাইতেছি। আর আজকে জেনে বুঝে ভাবছি যে ঠান্ডা তো পড়বেই, মানে কিছু না হইলেও তো বাতাস তো লাগবে, ঠান্ডা বাতাস। এই কারণে আমি জ্যাকেটটা পরে এসেছি কাকু, জ্যাকেটটার কারণেই এত ভালো লাগতেছে। হা হা, ফিল্টার লাগতেছে অনেক সময়। যারা ওই যে রাত্রেবেলা কিছু পার্টি আছে না, যে ফ্যানও চালায়, এই কুত্তা 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 সরে যা। আরে বাবা রে, কুত্তা ডাক দিলেই আমি ভয় পাই রে ভাই, সিরিয়াসলি। হ্যাঁ, তো কোথায় ছিলাম? ও হ্যাঁ, অনেকটা লাগতেছে এমন জ্যাকেটটা পরে। ওই যে কিছু কিছু পাবলিক আছে না, পাবলিক কি কিছু কিছু পাবলিকে বলতে মধ্যে আমিও পড়ে যাই আর কি, হালকা শীত হালকা গরমের মধ্যে। যেমন হচ্ছে আমি যেমন ফ্যানও চালাই ঘুমাই, আবার হচ্ছে কাঁথাও গায়ে দিই বা কম্বলও গায়ে দিই, তেমন অবস্থা। মানে কম্বল গায়ে দিয়ে ফ্যান চালানোর মতো একটা অবস্থা আর কি। তো এই জায়গার থেকে আমার মনোযোগ দিয়ে খোঁজা শুরু করতে হবে, কারণ এখানে ইস এই এরিয়াতেই পড়ার কথা। সুন্দর করে ভাইজারটা খুলে তারপরে ভালোভাবে দেখতে দেখতে যাই। আল্লাহ জানে রাস্তায় লোকজন হাঁটতেছে পাইছে কিনা, বা পেয়ে ফেলাই দিছে কিনা, বা নিয়ে গেছে কিনা। জিনিসটা লোহার জিনিসটা তো দেখা যাচ্ছে এমন হইতে পারে, মুড়ি মশলা খাওয়ার জন্য নিয়ে গেল জিনিসটা। রোডেই তো পড়ার কথা। এখন যতটুকু মনে পড়তেছে এমন জায়গার থেকেই শব্দটা পাইছিলাম আর কি। মনে হয় না পাবো, কারণ এই ভাংড়ি চুংড়ির মধ্যে আমি রাত্রেবেলা তো না, এমন সিচুয়েশনে কোথায় খুঁজে পাবো? 2000 years later. মনে হচ্ছে পাইছি ভাইয়া। আরে রে কপাল, এরে বলে কপাল। যাক আলহামদুলিল্লাহ, এই যে আমার জিনিস। ওয়া, ফাইনালি, যা কি আসারটা খাইছে রে ভাই। যাক, সকালে আসার তো সার্থক হয়ে গেল কথা। কিন্তু আমি বুঝতেছি না, জিনিসটা লক করা রইছে, আজব লক করা রইছে, তা কেমনে পড়লো এটা? এটা তো লক করা, আমি কি লকটা কি নষ্ট হয়ে গেল নাকি? না তো, লক তো ঠিক আছে। তাহলে কি আমি লাগাইছিলাম না ঠিকঠাক মতো? লকটা আমি সবসময় এই জায়গাটায় রাখি, হয়তো বা জিনিসটা আমি কি হয়েছে ভাই, কিভাবে পড়লাম? আমি তো এখানে রাখছিলাম না এখানে। ও, এমনও রাখা হয়ে যা হইতে পারে যে আমি এর মধ্যে ঢোকা এমন করে দিয়ে এভাবে পড়ে গেছে, এটাই হয়েছে। তো যাই হোক, সারপ্রাইজলি যে এটা পেয়ে যাব, আমি তো এটা ভাবতেই পারতেছি না যে আমি পাই গেছি। বাইকের ওই যে লক আছে না, লক পড়ে গেছিল কালকে রাত্রে পড়ে গেছে। আমি আসছে সকালে, ভাবলাম নামাজ পড়ে একটু ঘুরে আসি খুঁজে পাই কিনা, রাস্তায় পেয়ে পাইলাম আলহামদুলিল্লাহ। এই যে এই লকটার কথা বলছিলাম, জি জি, এটা আবার দাম আবার 1500 টাকা, এর জন্য আবার টাকাটা বড় কথা। হ্যাঁ, এখন টাকাটা বড়, এমনি জিনিসটা কাজের জিনিস পাই গেছেন, এটাই আলহামদুলিল্লাহ আর কি। হ্যাঁ, এই জায়গাটা আমি কালকে শব্দ শুনতে পাইছিলাম যে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভাবলাম যে হচ্ছে যে মোবাইল আছে মানি ব্যাগ আছে, তাহলে তো পড়ার মতো কিছু নাই, ঠিক আছে। তারপরে বাসায় যে লক করতে যে দেখি কি যে এই জিনিসটা, মানে সারা রাত আবার গাড়ি তো লক, এটাই 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 আলহামদুলিল্লাহ। আচ্ছা, টাকার কথাটা উল্লেখ করা উচিত হয়নি আমার, যাই হোক। আঙ্কেলটা অনেকক্ষণ ধরে আমার ফলো করতেছে, আমি দেখতেছি, মানে আমি ওখানে দাঁড়াই রয়েছি কথা মনে হয়, এত ভোরবেলা হুট করে গাড়ি নিয়ে দাঁড়াই রয়েছি, জিনিসটা কেমন একটা দেখা যায়। তো যাক, এখন আমার নাস্তাও করা হবে আর আমার লকটাও পাওয়া শেষ, খুশিতে খুশিতে নাস্তাও করে যাই, কোনো সমস্যা নেই। যাই, ভৈরবে চলে যাই। আর যারা যশোরে থাকেন, সকালের দাওয়াটা না দেখেন, এই যে সব ঠান্ডা নিশ্চুপ, একটু পরে এই জায়গাটা ব্যস্ত হয়ে যাবে, ব্যস্ত।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক মাই ভিডিওস অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান ব্রো। বাই দ্য ওয়ে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটন একটা করে গুলি করে দিয়ে যান।